অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজ্যের এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি ছাত্রছাত্রীদের জন্য এককালীন আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্তের অঙ্গ হিসাবে মঙ্গলবার আগরতলার সুপারি বাগানস্থিত দশরথদেব স্মৃতি ভবনে 321 জন উপজাতি ছাত্রছাত্রীদের হাতে এককালীন আর্থিক সাহায্য তুলে দিল উপজাতি কল্যাণ দপ্তর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য ও উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সম্প্রতি রাজ্য সরকার রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেছে। কেবলমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণী পাশ করা ছাত্রছাত্রী যারা বিভিন্ন প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করছে তারাই এই আর্থিক সাহায্য পাবে। এই স্কিমের অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজ্য সরকারের উপজাতি কল্যাণ দপ্তর 321 জন ছাত্রছাত্রীকে এককালীন আর্থিক সাহায্য প্রদান করে। এই উপলক্ষে এদিন আগরতলায় সুপারি বাগান স্থিত দশরথদেব স্মৃতি ভবনে উপজাতি কল্যাণ দপ্তর এক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য এবং উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। অনুষ্ঠানে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া 321 জন ছাত্রছাত্রীদের হাতে রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প অনুসারে এককালীন আর্থিক সাহায্য তুলে দেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া জানান, পিছিয়ে পড়া উপজাতি অংশের ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। রাজ্যের কলেজগুলোতে 22 জন ককবরক সহকারী অধ্যাপক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আইএস এবং ইউপিএসসির মতো পরীক্ষায় পাশের জন্য বহিরাজ্যে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আর বলি যে 22 জন কম বড় ছাত্রের ফিনের বাদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জন নিয়োগ হয়ে যায় তাই বলে জন্য খারাপ তিনি শিকার অন্য তার উপরে তো তিনি বহুচ্ছি ইউথ হোস্টেল অনলি গার্লস গার্লস স্টুডেন্ট যে ক্লাস 10 পাস হয় নাই 50% মার্ক মান নাই সে বড় অন্য সফটওয়্যার প্রোগ্রামে সফটওয়্যার ফিনের বাদে সফটওয়্যার খাইনা বলছে বড় ফ্রি অফ কস্ট 18 মান নিবাবে জীবন তা বটি নাই তো প্রসঙ্গত উল্লেখ্য যে দশম এবং দ্বাদশ উত্তীর্ণ উপজাতি ছাত্রছাত্রীদের রাজ্য সরকারের ঘোষণা মতো এককালীন অর্থনৈতিক সাহায্য পাওয়ার জন্য রাজ্য সরকার কিছু নিয়মাবলী উল্লেখ করে দেয়। প্রফেশনাল কোর্সগুলো কমপক্ষে 2 বছরের হতে হবে। এরকম 176টি প্রফেশনাল কোর্স রাজ্য সরকার ছাত্রছাত্রীদের জন্য চিহ্নিত করে দেয়। এই প্রকল্পের সাহায্য পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের অনলাইনে আবেদন করতে হয়। এই আবেদনগুলো থাকে বাছাই করা 321 জন ছাত্রছাত্রীকে এদিন এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।